আসসালামু আলাইকুম অচযি ভাইরা আশা করি সবাই ভালো আছেন আজকে কিছু ব্ল্যাক কার্প সম্পর্কে তথ্য দিব যা আপনাকে ব্ল্যাক কার্প চাষ করতে অনেকটা সাহায্য প্রদান করবে হ্যাঁ দর্শক ভিডিওটি এক সেকেন্ডে মিস করবেন না আশা করি পুরো ভিডিওটি দেখবেন তো দর্শক ব্ল্যাক কার্প হচ্ছে স্বাদু পানির মাছ আপনি যদি মিশ্রভাবে চাষ করেন তাহলে একক দেশের ক্ষেত্রে মিশ্রভাবে চাষ করাটিও অধিকটাই লাভজনক তো মিশ্রভাবে চাষ করার ক্ষেত্রে আপনি প্রতি শতকে দশ থেকে বারোটা ব্ল্যাক কার্প মাছ চাষ করতে পারবেন আর যদি আপনি এককভাবে চাষ করেন তাহলে প্রতি শতাংশে একশো থেকে একশো বিশ পিস ব্ল্যাক কার্প মাছ চাষ করতে পারবেন তো এগুলি হচ্ছে বাজারজাতকালীন আগ পর্যন্ত তো অনেকবার প্রশ্ন করে থাকি ব্ল্যাক কার্প মাছের প্রধান খাবার কি বা ব্ল্যাক কার্প মাছ কী খাই এগুলি আপনারা মূলত হয়তোবা সকলে জানেন তো ব্ল্যাক কার্প মাছের প্রধান খাদ্য হচ্ছে শামুক ঝিনুক কেঁচো অন্যান্য ক্ষুদেপনা তো অনেক বাইরের প্রশ্ন করে থাকে তো এগুলি আমরা কীভাবে যোগান দিব আপনার পুকুরে যদি পর্যাপ্ত পরিমাণ বা অল্প সংখ্যক শামুক ঝিনুক বা এ থাকে ক্ষুদেপনা থাকে তাহলে আপনি এগুলি চাষ করতে পারেন নির্দিদায় কারণ হচ্ছে কি ব্ল্যাক কার্প মাছের প্রধান খাবার হচ্ছে শামুক তো শামুকের চাহিদা যদি আপনি যোগান দিতে না পারেন তাহলে অন্য ব্যবস্থা করতে হবে তার মূল কারণ হচ্ছে আপনি অন্যান্য পুকুর থেকে শামুক জোগাড় করে আপনি ব্ল্যাক কার্প মাছকে খাওয়াতে পারেন তো অনেকবার প্রশ্ন করে থাকে তো এগুলির দৈহিক গঠন কেমন তাছাড়াও বলে থাকবো এগুলি বড়ো হওয়ার সাথে সাথে এগুলি হালকা কালো আকার ধারণ করে থাকে তাছাড়াও এগুলি হচ্ছে পেশি সম্বলিত একটি মাছ যার শক্তি সম্পর্কে অনেক চাষি বাইরে ধারণা পেয়ে থাকে তো হচ্ছে হচ্ছে দৈহিক সম্পন্ন শক্তিসম্পন্ন মাছ তো অনেকবার প্রশ্ন করে থাকে তো এইগুলি চাষ করলে আমরা কীভাবে লাভবান হতে পারবো তো এইগুলি চাষ করার মূল উপাদান হচ্ছে আপনাকে পর্যাপ্ত পরিমাণে শামুকের যোগান দিতে হবে তাছাড়াও অন্যান্য মাছ যেখানে রুই জাতীয় মাছ ছয় থেকে সাত মাস অথবা এক বছর চাষ করলে যেমন গ্রোথ পাওয়া যায় তার চাইতে দ্বিগুণ গ্রোথ পাওয়া যাবে এই ব্ল্যাক কার্প মাসে কারণ এগুলি যদি আপনারা বারো থেকে চোদ্দো মাস অথবা পনেরো মাস চাষ করেন তাহলে নিম্ন ওজন হবে চার থেকে পাঁচ কেজি অর্থাৎ ব্ল্যাক কার্ড মাছের পোনা দেখেন দর্শক তো বিডিটিতে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা তো এগুলি সাইজ হচ্ছে দুই থেকে আড়াই ইঞ্চি যেগুলি আপনারা চাইলে বদ্ধ পুকুর অথবা জলাশয়ে তাছাড়া আপনার বাড়ির আশ নাই পুকুরেও চাষ করতে পারেন তো আপনারা যদি চান আমাদের কাছ থেকে সরাসরি এই মাসের পোনাগুলো এসে সংগ্রহ করবেন তো সেক্ষেত্রে আমাদের সুব্যবস্থা রয়েছে আর যদি বলেন হোম ডেলিভারি দিতে তাহলে আমাদের দক্ষ এবার এবং কি নিজস্ব পরিবহন দ্বারা চব্বিশ ঘন্টা লাইফ টাইম সাপোর্ট অক্সিজেন প্যাকেটের মাধ্যমে সারা সরবরাহ করা হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে তো দর্শক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন ধন্যবাদ সকাল ভিভারদেরকে